তবে কোনো কোনো সময় সুদ হারাই তোর বহুত দাম বাড়বে, দাম বাড়ে না নি, এটা এক এক গাঁ এক এক এলাকা সমাজ শ্রম এক এক পঞ্চায়েত এক একজন ভালিয়া রাস্তা রাস্তা না বাইরে সুদ হারা কোনো সময় খাম লাগে লাগে না নি। আগে আগে মানুষে হয়েছে গরু বসির বা ছাগলর খুঁতা যদি জায়গা গাড়া হইয়া ফুস দিয়া ফুল করে যায় কোনো ঔষধে কমায় না, কমায় নি, কমায় না। বালা ইন্টারন্যাশনাল সুদকুরোর নাম লিখিয়া তাবিজ বানাইয়া ও গরু বসির গোলাপ দিলে ফুক পড়ে যায় কোন ঔষধ ভাত পাইছ নি, ফুকে দাঁড়তে পারেন না তার তো বর্জ সুদ খারা। এমন এক বিষয় দিছ আমি জুই তৈরি আইছি অন্য বিষয় দেখুন বিষয় দেবা করতাম বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। জি আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে আছি, একদিন আমি মরা লাগবো, মরা লাগবো না, আপনারা আমার সামনে আছেন একদিন এই দুনিয়াতে মরা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানুষের তাম জীবন ইবাদত করবো আল্লাহ আল্লাহ করবো, আর যদি মরণের সময় জবান বন্ধ হয়ে যায় কলিমাটা নসিব হয় না, বিনা কলিমায় মৌত হয়ে যায়, তাহলে মনে করিও আল্লাহর বন্দার দুটা জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। হায় রে হায়, আর এলা মানুষ আছে সারা জীবন লাফরমানির মধ্যে কাটাইছে কিন্তু কোনো এক সময় কোনো এক টাইমে কোনো একদিন আল্লাহর কাছে দোয়া করছে তওবা করছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ তার আগর জীবনের সমস্ত গুনাহের মাফ করে দিয়েছে, আল্লাহর বান্দার মৃত্যুর সময় কলিমাটা নসিব হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে মানুষের মৃত্যুর সময় কলিমা পড়িয়া মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় ফা দাখালাল জান্নাহ, আল্লাহ তার সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দেন জুড়ে বসে। সুবহানাল্লাহ, আয়রা আমরা এখন মৌত হইত কিলে একটাবার মানুষে মৌতর চিন্তা করে না। জি চিন্তা করে না। আমার বুজুর্গ মরণ এমন এক জিনিস, মানুষ মারা যায় অন্ধকার কবরের মধ্যে যাইতে লাগবে, অন্ধকার কবর যেটা আছে সেই কবরে ডেইলি দিন ডাক দেওয়ার হয়ও বন্দা। আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে সেই গরুর সামান লইয়া তুমি আই যা। খবরই কান আপনার আরসিসি বিল্ডিং দিবা নাইলনি কিচা দিয়া মাটির ঘর, হায় রে হায়, এলাও জমিন প্রমাণ আছে মানুষ জন্মতনে লইয়া মৌতর আগ পর্যন্ত মাটির মধ্যে ঘুমাইছে না। আপনার বক্স পালঙ্গ ঘুমাইছ কিন্তু যখন বন্ধ মারা যাইবা এমন জায়গায় যাইবা যে জায়গায় বক্স পালঙ্গ দূরের কথা, একটা সাটি হওয়া তোমার জন্য সম্ভব না। মাটির গো এর জন্য আমার বুজুরগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইলেন আমার উম্মতরা এই জমিনে যদি এই জমিনের মধ্যে যদি নেক আমল করিয়া যাও তুমি মারা যাইবা, আল্লাহ তোমার কবরের জন্য তোর বাগান বানাইবা, আল্লাহ তোমার কবরের জন্য দিবন ভালন দিলাইবা। সুবহানাল্লাহ, আমরা জন্নতি বোর্ড বালন চাই কি চাই না, চাইতে তো মেহনত করা লাগবে না, কিতা করা লাগবে, বন্ধনের ব্যবসা করলে কবর ফলন মিলব, বন্ধনের কারবার করলে বোর্ড ফলন মিলব না খবর। আমার এমন এক বিষয় দেখি আর বড় বেলাইনের বিষয়, আর এখন প্যাসেঞ্জারও সারা হয়ে গেছে এর কারণে কিছু বেটিং হোজা গেছে না, শুনলেন বন্ধন বন্ধন যে গুইটা আমরা লাগে যাই নি সাব, আপনারা এটা আইছেন মাশাআল্লাহ শুকরিয়া আদায় কর, বন্ধন যে এলাকা তাই গেছে এই এলাকাটা ফর্দা আছেন
আমার হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব মনে ফর্দার ব্যাপারে আলোচনা করছেন না, তার বিষয় দেখি আপনারা এটা সুদ হই যে এখন সুদ হইলে শরম করে ধনী মানুষে এটার নাম তো হয়েছে ইন্টারেস্ট। জি গরিবের আওলাদে যদি পয়সা দিয়ে ব্যবসা করে এটার নাম হইল সুদ, আর ধনী মানুষে যদি পয়সা দিয়ে ব্যবসা করে এটার নাম হইল ইন্টারেস্ট। কথাটা বাস্তব না খারাপ পাই ভাই, পাইলে ভাও না অসুবিধা না হকমাত মাতি দাও। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন আমার বন্দামান্দিগণ আহাল্লাল্লাহুল বাইয়া তোমাদের জন্য বেচা কিনা যেটা ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করলাম। ও আহাল্লাল্লাহুল বাইয়া বেচা কিনা ব্যবসা বাণিজ্য তিজারত তোমাদের জন্য হালাল, ও হাররামার রিবা এবং সুদ যেটা আছে এই সুদ হইল তোমাদের জন্য হারাম। সুদ আমাদের জন্য হালাল না হারাম? গোশ খাওয়া হালাল না হারাম? গোশ না খাইলে যে মানুষে গোশ খায় একদিন যদি তার মিস যায় দেখবে রাইত আর ঘুম লাগে না, খালি ফালঙ্গ দুলুম দুলুম করে জিকাই বা খিতা হয়েছে বলে মাথিস না বেঠি খলিঞ্জা জ্বলিয়া ছালি হয়ে যা বলে হেনে বলে এই মাসের মাঝে একদিনও আমার মিস হয়েছে না তো গোসর হয়েছে আইজ হেনে মিস হইল ব্যবহার করতে হইল। আমার বুজুরগণ মদ্যপান করা আমাদের জন্য হারাম, হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদার বিশ্বাসী বন্ধুবান্দিগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার বিশ্বাসী বন্ধুবান্দিগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এবং জুয়া এই দটা তোমাদের জন্য হারাম। আজকে সমীক্ষায় দেখা যায় অন্যান্য সম্প্রদায়ের মানুষ তো নেই মুসলমানের আওলাদে জমিল মদ্যপান বেশি করে করে কিনা আওয়াজ কমে গেছে না? আমি হইয়ার না হইলে তো হইবে থান খালি বেড়াছে আমি যে বিষয় ধরছি আপনারা বেজার হইত কিছু মানুষ জবর হল থানে গুম লাগাইলে বালিশে গু দেয় কষ্ট করে ঘুমাইতরা গতকাল যাই তো থান ঘুমাইছি না গতকাল কত তারিখ গেছে 11 তারিখ এর আগর রাই তো আমার লোকে আসলাই না বাত খাবাইছে নি তানে সৌখি গুলি বড় বেলাইনের বলছে কোন কিয়া হইছে ভলিউম বাড়াই দে ও তো আমার তো আসে কিছু মানে মাইকর ভলিউম বাড়াইতে ডরাই কিতা করুন ডরাইন গতকাল আমি এক জায়গাতে আসলাম 60টা হর ইউনিট গেছে ইউনিট যাইতো না এর আর মাইক ও দেখছো নি কিছু আওয়াজ বাড়িছে না ও তো ইংশা এর আর মাঝে আসলে ইংশা না তান্তানোর খেয়াল হইলো যত ভালো মাইকের সার্ভিস দিব অত বেশি তান্তানোর প্রফিট হইব হইব না, এটাও তো একটা তিজারত নয় একটা ব্যবসা। আর কোনো কোনো অপারেটার আসছে খালি সিফি বা সান হম দে মুল্লা মুল্লে মর বাদানে আমার ইউনিট রদই তো জান আমার বুঝলেন এই যে মদ মদ আমাদের জন্য হারাম, সুদ আমাদের জন্য হারাম, জুয়া আমাদের জন্য হারাম, ঘুষ আমাদের জন্য হারাম। বাইরে জমিনে যদি হারাম একটা জিনিস এই জমিনের মধ্যে খাইলাম তোমার সমস্ত বডি তোমার জন্য হারাম হই যায়। সুদর ভৈশালী বাজার তো নয় সান ভাই হইল না জি আল্লাহ খারবার করলে তো আমি করি আর আমার হরুদাইকে ফোড়া হয় নাকি হরুদাই ফোড়া হয় নাকি মসজিদের মুল্লা বদলো হাই 2 বছর হয়ে আছে ফোড়া মান না বলে তোমার হরুদারে কিতা খাবাও বলে সন্তর্তনে 1200 টাকা করে ইলিশ নিয়ে খাবাইছে
সকল নিরাইয়া মুল্লা দাল লইতে পারবো নি লিছো নাম শুনিয়াও তো শান্তি নাই বেজার হইল না ইচ্ছা হইয়ালাম নাই মানে বেসা বখলরে অথ এলাম কিন্তু মৌথ সময়ে মুল্লা লাগে মানে জমিনও আইতে মুল্লা লাগে আর জমিন থেকে বিদায় দিতে ও তকি ভাঞ্জামি এলাম মুল্লা লাগবো বেজার হইল আমার বুঝুন ভাই ওলামাই কামরে সম্মান করিয়ম আল্লাহর হাবিবা কালাই সালামে ফরমায় আকরিমুল উলামা আওয়ারাসাতুল আমবিয়া এই জমিনের মধ্যে ওলামাই কেরামরে সম্মান করিও এরা খারা এরা হলো নবী বদর ইলমের ওয়ারিস বলে সুবহানাল্লাহ ওলামাই কেরাম গুলোর ভাই যদি মায়ের নজর চাও আল্লাহ তোমার শুকর যদি বাড়াই দিবা সুবহানাল্লাহ যদি কোনো মানুষের কোনো ওলামাই কেরাম আলিম গুলোর সঙ্গে মায়া যায় এই মহব্বতের কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই বন্দার আল্লাহ মাফ দিলাই বা সুবহানাল্লাহ আলিমের লোকের সম্পর্ক রাখিও কামতের ময়দান আল্লাহ লাশ শুনেছি কইবা ফরিস্তা দেবরে আমার বন্দা কোনদিন কোন আলিমের লোক মহফিলে বসল বাদ খাইছিল এক লোকের সঞ্চয় নেই যদি দেখা যায় বলে না খানি তো সই কইছে বা মহফিল আছে বলে ওলামাই কেরাম হলোর খাতির আমার বন্দাকে মাফ করে দিলাম যে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া হায় রে হায় আমার বুঝুন এই জামাত জোয়ান সর সমস্ত হইল আমাদের জন্য হারাম আপনি 1200 টাকা দিয়া ইলিশর মাছ আনলাই ইলিশর কাছে আনলাই আনিয়া খসমা বাখরের ভাতা দিয়ে আরাম দিলে তোমার বিবিয়ে তুমিও জমিন ভাড়াই তোমার ছেলে মেয়ে সমস্ত খাবারাই তুমি লেখিয়া তো তোমার সন্তান দিন দিন আপনার মুর্দা উড়াইব হারাম খাইছে তোমার ছেলের হারাম খাওয়াইলাই তোমার মেয়ের হারাম খাওয়াইলাই তোমার বিবির জমিন হারাম খাওয়াইলাই তোমার ছেলে যখন জমিন বড়ইব তুমি বাবার সঙ্গে কোন সময় হালালি করা সম্ভব হবে না কোন কারণে তার জমিন তুমি কুশল পয়সা খাওয়াইলাই সুদর পয়সা জমিনের মধ্যে খাওয়াইলাই তার শরীরের রক্ত হারাম হইয়াছে এই হারাম রক্ত কোন সময় জমিন হালালি করা সম্ভব হইত না এর জন্য আমার বুজুরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকিলুর রিবা যেমন সে জমিনের মধ্যে সুদ খায় ও মুকিলাহু যাইনা তার জমিনে সুদ দেয় সুদ খাইলে যে পরিমাণ গুনাহ সুদ দেনে ওয়ালা যায় এন বরাবর গুনার মানে কইবা কোনো সুবিধা নাই ও শাহিদাইহি এক লক্ষ টাকা সুদ কারবার করলাই যে মানুষের সুদ দিছে সমান গুণা যাই সুদর পয়সা লইয়া গেছে সমান গুণা 100 টাকাই মরিব সাবে 13 ইঞ্চি দামনার 10 টাকা দিলাই আপনি 20 টাকি ট্রাম্পার সিগনেচার করলাই আপনি মিডিল ম্যান আপনি সাক্ষী দাঁড়াছ ও শাহিদাই রাসূলুল্লাহ ফরমায় 1 লক্ষ টাকার ঘুষ দেরাই ঘুষ নেওয়ায় যে পরিমাণ গুণা ভাইব তুমি মরিব যাইনাছ এই ন সমান গুণা মালিক হইবাই আমার বুজুর্গ হুশ করো কোন কোন সময় 150 এর কারণে কেউ ঠেকালে না ভাই সাহেব লোকটি সেন 10 টাকা গুলো দিলে আর কি তো ও যে ভাই সাহেব রে উদ্ধার করা 10 টাকা দিয়ে ফাঁসি গেছো 1 লাখ দিবে 1 লাখের বাদ রে 3 ভাগ করবা সমান হইবে আর খেয়াল রইব না আমার বুজুর্গ আমার বুজুর্গ শুধু খাই ভাই শুধু খাওয়া আমাদের জন্য হারাম যেমন সে জমিনের মধ্যে সুদ খায় এই মানুষরে জমিনের মানুষে খারাপ পায় আল্লাহ এবং আল্লাহর নবী খারাপ পায় তোমার দুনিয়া আখেরাত তোমার জন্য বরবাদ হয়ে যায় তবে কোন কোন সময় সুদ খারাই তোর বহুত দাম বাড়ে দাম বাড়ে না নি ইটা এক এক গাছ এক এক এলাকা কমাস কম এক এক পঞ্চায়েত এক একজন ভালিয়া রাখতা রাখতা না বাইরে সুদ খারা কোন সময় খামো লাগে লাগে না নি আগে আগে মানুষে কইছে
গরু বসির বা ছাগলর খুঁতা যদি জাগা গাড়া হইয়া ফুস দিয়া ফুল করে যায়, কোনো ঔষধে কামায় না, কামায়নি, কামায় না। বালা ইন্টারন্যাশনাল সুদকুরোর নাম লিখিয়া তাবিজ বানাইয়া ও গরু বসির গোলাপ দিলাইলে ফুক ফরি যায়, কোন ঔষধ ভাত পাইছ নি, ফুকে দাঁড়তে পারেন না, তার তো বর্জ সুদ খারা। এমন এক বিষয় দিস আমি জুই তুই আইছি, অন্য বিষয় দেখুন বিষয় দেবা করতাম বর্তমান। আমার বুজুরগণ বাইরে জমিনে যদি ভুল বসতে সুদের হার মারো করুন, আমার বিনম্র অনুরোধ এখন পর্যন্ত আল্লাহর দরবারে তওবার দরজা খোলা আছে, আল্লাহর কাছে জমিন তওবা করলাম, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কইতেছে আমার বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে যারা নফসের উপরে জুলুম অত্যাচার করছে, যারা জমিনে বারবার করে লইছো গুনাহ কাম করে লইছো, তোমরা জমিনে কোনো সময় নিরাশ হইও না, লা তাকনতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত দনে কোনো সময় নিরাশ হইও না। আমার দরবারে তওবা করো, আমার দরবারে তুমি তওবা করো, আমি বলি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করব। আমার বুজুর্গ আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি। হাবিবে আজমি আপনারা নাম শুনতেন, জবরদস্ত একজন ওলি আল্লাহ। প্রথম জমানার মধ্যে বাজারের আপনার ট্যাক্স আদায় করতা, জমিনের মধ্যে একটা খারবার ছিল, যে খারবারের নাম হইল সুদের খারবার। কোন খারবার? সুদের খারবার। এনার নাম হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি। হাবিবে আজমির মতো সুদকুর তখন কোনো জমানায় কাউ ছিল না। একদিন হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি একটা রাস্তা বাই হাঁটিয়া যাইতেছিল, যাওয়ার সময় ছোট ছোট বাচ্চারা দুলা বালু দিয়ে আপনার খেলা খেলাইতেছিল। ওই সময় হাবিবে আজমি শুনল, একটা বাচ্চা আর বাচ্চারা করো ভাই, ও যে বেটা দেখরাই বেটার বালের উপরে ভাড়া মারিয়া যায়, তুমি লক্ষ্য করিও তার ভাড়ার উপরে কোনো সময় ভাড়া মারিও না, আল্লাহ জমিন তোমার শুধু করে সোনামে কুলাইবা। বালি ছড়া মারলে ভাওর সিন বই না ফিরিস্তা হরু তাই এগিয়ে আরে ঘুরে কইতরা, যে ও যে ব্যক্তি যার সিনোনি বলে না, বলে হে বলে ইন্টারন্যাশনাল সুদকুর হবি আজমি, ভাই খেয়াল কর তার ভাড়ার উপরে যদি ভাড়া মারো আল্লাহ সুদকুর লিস্ট নাম লিখে লিখবো আয়রে ফিরিস্তা হরু তাই কইতেছ। আমার বুজুরগণ হবিবি আজমি প্রথম জমানায় সুদর ব্যবসা করিয়া যাইতাম, একদিনের ঘটনা হইল। এই দাও আমার হর আমি সারা বুঝিয়া এখানে বাংলাদেশ আমি গেছি তিসলা বার তোমার লকডাউন করছি না, হন গিয়া ভাই একটা সিনচার আছে বুঝেছেন, আমার লোকে এটা একটা টান আছে খান্তনে যে আই আজ আল্লাহ হায়াত দেব নেঠো বাসি বাস দশটায় শেষ না না দশও শেষ করতাম না, আরও আগ বইতাম এটা এসবি টেসবি কিনতাম না, না তে বারোটা খালি খেয়ে যদি আয় তা করে কই না তোলা বলে বুঝেছেন, হায় রে হায় এমন এক সময় ইয়ে আসেছে বুঝেছেন, আবু মুসলমানে বুঝলে না একমাত্র আমরা গুনার কারণে আল্লাহ এত বড় বড় মুসিবত আমরা উপরে নিয়ে দিতাম। আমার বুজুর্গ হাবিবে আজমি এরা মানুষ নি না ফিরিস্তা মাশাআল্লাহ, আরো আইবা নি এক দুজন আল্লাহ দিলেছে দেখছো নি কিলা গুয়ামুরি আনি দিয়া এটা এটা ১২০ রুপে চলতো হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি। প্রথম জমানার মধ্যে জমির সুদের কারবার করতা, বাজারের ট্যাক্স আদায় করতা,
মানুষের শুধু পয়সা দিতে ইন্টারেস্টের জন্য একদিনের ঘটনা হবিবি আজমির রহমতুল্লাহ আলাইহি এক বাড়ির মধ্যে গেছেন পয়সা পাওয়ার জন্য যাওয়ার ঘরে ডাক দিছেন এই বাড়ির মালিক জমি ওয়াসলি বিবি সাহেব আলী গর্তনে বাইরে হইছেন বাইরে ফরমায় ও হবিবি আজমি আমার স্বামী বাড়িতে নাই আপনার কি দরকার মরে কোন কইলা কইলা বুধবার আইলা নি তিন মাস গুজরিয়া গিয়া আসে আমার এখন লাভর দরকার না বেটি মূলগুণ দিয়ে লাভ লাগি আমার মূল যা হবিবি আজমি হইলা হবিবি আজমি আপনি ডরাইলেও চিন্তা করিল আমার স্বামী জমিল নাই আমার স্বামী বাইরে বাজারও গেছে আমার স্বামী আমার ঘরে আমি অনুরোধ করব আগামী দিন তোমার সমস্ত পয়সা ভরলাইবা ও যে হারাম খাইতে খাইতে জিবরা লম্বা হয়েছিলেন দেখছে দেখছেন হবিবি আজমিয়ে যে বকরিয়ে গুজব হয়েছে হালাল করা হয়েছে ও যে মানে কই বাইয়ে যাইতে বুতু বল হল হবিবি আজমিয়ে দেখ আমার পয়সা নাই কইলা আল্লাহর বান্দি যত সময় পর্যন্ত আমার পয়সা দেখ হবে না আমি হবিবি আজমি তোমার কবর সামনে তুলে সরিয়ে যাই না বেটি মানুষে কিতা দিয়া বিদায় করত হইলা হবিবি আজমি আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি আপনার দেওয়ার কোন সামান নাই হবিবি আজমি ফরমাইল মহিলা তোমার বকরির যে মাথা যেটা আছে যদি আমার পয়সার বিনিময়ে ওটা দে তাহলে আমি হবিবি আজমি বাড়িতে নিয়ে খাইলাই গিয়ে দেখলা আপ ধরাইলে কতবিল কল্লাই গুছে দাইতাম এক লাইনে হরাই হবিবি আজমি রহমতুল্লাহ আলাই তখন কিন্তু ভালো মানুষ নয় ইন্টারন্যাশনাল শোধ করে আসলা হবিবি আজমি এই বকরির কল্লাতের মধ্যে রইছ দুই নম্বর বাড়ির মধ্যে ঢুকছ ঢুকার পরে ফরমাই বাড়ির মালিক বাড়িতে শুনি বাড়ির মালিকের ফরমাইল ভাই আমি আপনার কাছে শর্মিন্দা আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমার সময় দে আমি আগামী দিন তোমার সমস্ত আদায় করলাই হইলা না নাই তো কিতা মাতমা তো কত তারিখ দিছ একটা জিনিস আমার দিতে লাগবে একটা জিনিস যদি আসতে দেও না তোমার গর্তনে আমি কোন সময় সরিয়ে যাইব না অবশেষে আল্লাহর বান্দায় ফরমাইল হবিবি আজমি তোমার কোন জিনিস দিতা কোন জিনিস দিলে শান্তি ভাই আমার হইলা ও সময় হইলা ও ভাই আমি একটা বকরের মাথা লই আইলাম যদি সম্ভব হয় আমার ইন্টারেস্টের পয়সার মাধ্যমে আমার একটা হান্ডি তুমি আমার দিয়া দে একটা হান্ডি রান্দিটা তাও হরিলি চিন্ত হইলা হয়েছই বকরির খোল্লা এখন কিতা হান্ডি আর লাগে কিতা ধরু এই সময় গ্যাস আছে নি গ্যাস নাই তৃতীয় নম্বর বাড়ি যাই তৃতীয় নম্বর বাড়ি যাওয়ার পরে ডাকতে শুনে বাড়ির মালিক আসলি বাড়ির কোনো মালিক নাই মহিলা বাইরে ও হবিবি আজমি আমার স্বামী বাড়িতে নাই আমার স্বামী নাক্কা ফোনর জমিনে গেছে নিনে চলে গেছে হবিবি আজমি ফরমাইল মহিলা আমার অর্ডার হইল আমার সুদের টাকা তুমি এখন আদায় করল আমার বুজুরগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমাইল যদি কোনো মানুষ জমিনের মধ্যে মদ্যপান করে মদ্যপান অবস্থায় যদি মারা যায় আল্লাহর বান্দা বান্দি যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা হাশরের ময়দানে বাইর হইবা তার জিহ্বা বাইর হইব নাভি পর্যন্ত জিহ্বা লটকিয়া রইব মুখতনে মন্দুর গন্ধ বাইর হইব যে মানুষের দাঁড়ে রইব সেই মানুষের ধাক্কা মারিয়া ধরে সরাই লইব সুদগুরার কবরে মারা যাবই ইলা যাওয়ার জমিন কোন মানুষ আল্লাহর হাবিবা কোরআনে সালামে দেইনি দিল ফজর আর পুরুষ সবাই কারাম রে জানাই আমার সবাই কারাম
আজকে রাত্রে জমিনে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখলে মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবাই কেরামরা হইতা দেখে কোনো স্বপ্ন দেখছেন, সাহাবাই কেরাম হলে যে তা দেখতা হইতা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্বপ্ন তাবির বয়ান করে দিতা। প্রিয় বলে সুবহানাল্লাহ, এর জন্য আমার বুজুর্গ আমার অনুরোধ, এই জমিনের মধ্যে মানুষে খাপ দেখুন দেখুন নানি ঘুমাইও বেঠায় দেখবো আমি আমেরিকা টাউন ইতা দিল রুটকেট আছে না বিভিন্ন ধরনের খাপ যদি দেখো আপনি সড়ক থিমুখাত বাড়িয়া ঘোষণা দিতেন বালা হকানি একজন আলিমর আছে হইতা, নতুবা যদি বালা জ্ঞানী কোনো বন্ধুতা হই এক আছে হইতা, আর আউরি যে কোনো মানুষের সামনে যদি হই আর খাবর তাবিরটা যদি উল্টা করেন তো আপনার অসুবিধা হয়ে যায়। মত বুঝা গেছে? খাপ দেখলে যে কোনো মানুষের সামনে হইতা না, এর জন্য সাহাবাই কেরাম হলে খাপ দেখলে ফজর ভরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হইতা আর আল্লাহর হাবিব এইটা খাবর তাবির বয়ান করে দিত। আপনারা জানা আছে একদম নবী যে নবীর নাম হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, এই লইলা একদম নবী যার নাম হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম জানা আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে আসলা জানা আছে নাকি? ইউসুফ আলাইহিস সালামের লগে আরো জেলের ভিতরে দুইজন মানুষ আসলা, হঠাৎ একদিন একজন গুমতন উঠিয়া হইল, ও নবী ইউসুফ আমি যখন রাত্রে জমিনের মধ্যে বিছানার মধ্যে ঘুমাইলাম আমি এমন স্বপ্ন দেখলাম, আমি দেখলাম এই দেশের যে বাদশা আছে সেই বাদশায় আমার সব পান ভরা। আমি খাবে দেখলাম বেটার নির্দোষ খালাস এক খাপ হইয়া জেল বার হয়ে গেছে নানি মাতুন না লগর যে বেটা আসলো হতিছে আর হইল রে, ও এক বালিশ মাথা লাগিয়া হচ্ছিল বালিশে বালিশে আর বিয়ানে উঠে বেটা খাপ হইল আর জেল তনে বার হয়ে গেল আবন রানীগ্রাম সারা রাত বইতাম হতা দিই না বড় হয়েছে। ও হে রাত বড় চিন্তা করলো যে কিতা করা যায়। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাই ঘুম তনে উঠার ফলে হইল নবী ইউসুফ আমি যখন রাত্রে বিছানার মধ্যে ঘুমাইলাম আমি খাবের মধ্যে দেখলাম আলা রাসি খুজল আমার মাথার মধ্যে টুকরি আর টুকরির মধ্যে রুটি খালি খাওয়াই পাখিয়ে কুণ্ঠাইয়া লুয়ে যাইতা। হে মনে করছে কুণ্ঠাইয়া নিদ্রাতে তো আমারও টান মারি বার করবার হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনিয়ে বলল ভাই তুমি যে স্বপ্ন দেখছ তোমার স্বপ্ন তাবির কিন্তু বাল্লাহ হইল ইয়া আল্লাহ কিতা হইছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল ভাই তুমি যে স্বপ্ন দেখলাই তোমার স্বপ্নে বুঝা যায় এই দেশের বাদশায় তোমার ফাঁসির কাষ্ঠ তুলে দিব। বলে ইয়া আল্লাহ হুজুর ইটা দেখছি না, হুজুর ইটা দেখছি না, ইটা এখানে হুদা বলে খেলি বলে খাইল নহি বেটা বার হয়ে গেছে খাব কই ই বেটা বার হয়ে গেছে আমার দারের বালিশে ঘুম আসলো আমি আবার রইতাম নি ও তো হইছে ইলা যদি মুসিবত আমি দেখছি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনিয়া ফরমাইল ভাই তুমি হাসা দেখো মিশা দেখো এখন আমার কথা নাই একজন সত্য নবীর জবান তলে যে কথা ভাই হইছে সেটা কিন্তু জমিনের মধ্যে বিচারিত নাই সামান্য পরে ওটা রইল সেই ব্যক্তির ফাঁসির কাষ্ঠ নেওয়াইত। এর জন্য আমার বুজুর্গগণ
সফন দেখার ভয়ে যে কোনো মানুষের সামনে সকল বলল না হরিওলা, তোমার সফলের তা বেশ যদি উল্টা হয় তোমার বিপদই আর যদি বাইয়া হরিলায় তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। বালা আলিমর কাছে হইত, এর বাদে আর যদি জানো শান্তি মিলে না আজকে রাত্রে তোমরা কিচ্ছু স্বপ্নে দেখছো নি, সবাই কেরামে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো কিছু রাত্রে স্বপ্ন দেখছি না। রাসূলুল্লাহ ফরমাইনি মানুষ সবাই কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ এমন একটা স্বপ্ন দেখলাম আমার স্বপ্নটা তুমি জানো শুনিয়া যাও। সবাই কেরামে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন আমাদের হইলাম, আল্লাহর হাবিব কালাই সালামে ফরমাই আমার আমি রাসূলুল্লাহ যখন আমার বিছনার মধ্যে ঘুমাইলাম ও সময় দেখলাম আমার সামনে দুইজন ব্যক্তি আছে, আমার কুন্তলে জাগ্রত করি রওনা দিয়েছে, সামান্য দূরে সরিয়ে গেলাম যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি বসা অবস্থায় তার নিকটে আরেকজন ব্যক্তি একটা ধারালো চাকু হাতের মধ্যে লইয়া বই রইছে, একটা গালের মধ্যে টান মারিয়া গাল ফাটিয়া বলায় জোর জোরে রক্ত বাইল, আল্লাহর বান্দা চিৎকার আরম্ভ করে আবার অপর গালের মধ্যে চিরা আরম্ভ করে, আবার প্রথম গাল ভালো হয় আবার প্রথম গাল ধরে দ্বিতীয় গাল ভালো হয়। আমি দশজনকে জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার, এই দশজনে ফরমায় ইন্তালে কলকে বেলা হে মোহাম্মদ রাসূলুল্লাহ আপনি আর সামান্য অগ্রসর হইলাম। আমি আর অগ্রসর হইলাম, অগ্রসর হওয়ার পরে দেখি একজন মানুষ রক্ত এবং ফুজল নদীর মধ্যে লেন্ডমেন্ডার, আল্লাহর বান্দায় যখন চাই নদীর কিনারা লইত এন্ডের মধ্যে উঠে যাইত, উপরে আরেকজন মানুষ বিরাট বড় পাথর হইয়া বসা, আল্লাহর বান্দা যখন এন্ডের কিনারায় জেমলে পাথর ইটা মার আল্লাহর বান্দা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথর হাতের মধ্যে রয়ে আবার দেখা যায় আল্লাহর বান্দা আগের মতন ভালো যায়, এইভাবে আল্লাহর বান্দায় আপনার জন্য অত্যাচার করা হয়। আমি দশজন জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার, ইদাজনে ফরমায় ইনতালে কল কিবলায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আরো সামনে অগ্রসর হইলাম। আমি আরো অগ্রসর হইলাম, অগ্রসর হওয়ার পরে দেখি একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, আর কিছু সংখ্যক পুরুষ আর বেশিরভাগ নারী সমাজ উলঙ্গ অবস্থায় সেই দাউ দাউ চুলার মধ্যে জ্বলতেছে, বড় অসুবিধা দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার হইলাম, এই দজনে ফরমাই ইনতালি কুল কিবলা হে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আরো সামান্য অগ্রসর যান। রাসূলুল্লাহ ফরমাইলেন আমি আরো সামান্য অগ্রসর হইলাম, অগ্রসর হওয়ার পরে দেখি একটা বিরাট বড় গাছ, এই গাছের নিচে একজন বৃদ্ধা মানুষ বেটা মানুষ হয়ে রয়েছে, আর তার চতুর্দিকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা খেলাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার, আল্লাহর হাবিবে ফরমাই শেষ সময় আমার শাশুড়ি যখন যাইতাম আমি জিজ্ঞাসা করলাম ও ভাইয়াই এই যে সর্বপ্রথম যে ঘটনা দেখলাম একজনের গাল ভরা ওই ব্যক্তিকে আমার কইল, ও সময় কইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি আর ফেলাই তোমার উম্মতের মধ্যে একজন উম্মত যে উম্মতে এই জমিনের মধ্যে
কোরআন শরীফ মুখস্থ করিয়া তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফ জমিনে বুলিয়া গেছে, আল্লাহর বান্দা মারা যাইব, আল্লাহ কাল কিয়ামত রাত পর্যন্ত এইভাবে তার কবরের মধ্যে আযাব দিবা। হরুবালা বহুত সুরা মুখস্থ আসলো না, ইয়াসিন রহমান তাবারাকাল্লাহ জি এখন আছেন, কিলা থাকতো মাগরিব বাদে এসা বাদে তিলাওয়াত করতে হয়, এই সময় মোবাইল গুণ আবার করলে তো আর ঘুম লাগতো, তিলাওয়াতের সময় আছে বড় খেয়াল করি হুজুরগণ, কোরআন শরীফ না পড়িলে তো অসুবিধা নাই, সব নাই কিন্তু পড়িয়া মুখস্থ করিয়া যদি অবহেলার কারণে তিলাওয়াত করো না ভুলে যাও কেমন রাখ পর্যন্ত এই ধরনের অবস্থা। এরপরে যে ব্যক্তি দেখলাম রক্ত এবং ফুজার নদীর মধ্যে ঘোড়া ঘড়িবার, আরেকজনে বিরাট বড় পাথর দিয়ে টামার, আল্লাহর বান্দার চূর্ণ বিচূর্ণ হয়, আবার যখন পাথর হাতের মধ্যে লয় আগের মতন আল্লাহর বান্দা আবার বাড়াইলাই, ঈদ করে জানাইলাই আর রাসূলুল্লাহ এই ব্যক্তি আর খেলাই, আপনার উম্মতের মধ্যে এক ধরনের উম্মত যারা জমিনের মধ্যে সুদ খাইত মাংস শরীরের রক্ত চুষিয়া খাইত, এর জন্য আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত এই ব্যক্তির রক্ত এবং ফুজার নদীর মধ্যে গড়া গড়ে বাবাই তোরা। আমার বুজুর্গগণ এখনো সময় আছে, আপনারা এই জায়গাটিতে আছেন নাই, এই জায়গাত এই সুদ হারা মানু নাই, আমার যা ধারণা বিশ্বাস এই জায়গাত নাই, কোন জায়গা অন্যান্য জায়গায় থাকতে পারো আমার বোধর কোন আল্লাহর মন্দন, একজন সুদগুরু গত দিন আইসত নেই, 15-16 দিন আগে একজন মানুষে আমার টেলিফোন করছিল, মারিয়া পরিচয় হুজুর আপনি মৌলানা নজরুল ইসলাম নিয়ে আমার হৌসাই হইলাম ভাই, আমি জি হইলাম ভাই ব্যাপার কি তা আমার হোক, আল্লাহর বন্দায় মোবাইল খান্দন আরম্ভ করছে হুজুর, আমার মতো গুনাগারি জমিনের মধ্যে হইতো আর কোনো মানুষ নাই, আমার জীবনে আমি অনেক দিনের মধ্যে মান করলাম, আমার জীবনের মধ্যে অনেক দিন আমি জমিনের সুদের কারবার হইয়া গেলাম, আমি ইউটিউব আপনার ওয়াজ পাইলাম, আমার চকুর জল বাইল, আমি ইরাদা করলাম আমি যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব আর জমিনের মধ্যে বার করব না, আমি সুদের কারবার করব না, আমার অনুরোধ হইল আপনি জমিন আমার তোবা করাই দিতা, আমার বুজুর্গ এই জমিনের মধ্যে পাহাড়ের সমতুল্য যদি গুনার কাম করিয়া যাও আর যদি মন্দির বল করিয়া আল্লাহ দরবার জমিন তোবা করিলাম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনার মাফ করে দিবা। আমার বুজুর্গগণ কিয়ামত ময়দানে কবর তলে বাই রইবাই, সুদগুরুর শরীর তলে দুর্গন্ধ বাই রইব, কোন মানুষে তোমারে মানুষের লগে হাসরের ময়দানে কোন মানুষে নিবে না, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম কিয়ামত আলোচনা করেন হযরত ফাতিমা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামত ময়দান মানুষ কবর তুলে বাই রইবা, একজনে অন্যজনের বাঁচাই বা মানুষের কি শরম লাগবে না, আমার বুজুর্গ এই জমিনের মধ্যে উলঙ্গ বসায় আইলাম আবার মারা যাইব, শুধু খাবনের খাবনে যাইব আবার কাল কিয়ামত ময়দান আপনার উলঙ্গ আসর ময়দান বাই রইবা। কিয়ামতের দিন কবর তনে যে উঠিমু আমরা, খবর তো নে উঠিমু এটা বিশ্বাস আছে নি সাব হল দি ইলা কুট থাকবো না থাকবো না, কোন থানায় শার্ট জ্যাকেট কুট যা কিছু আছে সব সে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান নিজ নিজ খবর তো বাইরে হয়, রসুল্লাহ ফরমান কামতার ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় বাইরে বা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুঞ্জ জান্নতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ
কবর তনে বাই রইব, একজনে আরেকজনের বাই চাইব, তার কিছু কুত লজ্জার শরম থাকবে না। আমার আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ও মা ফাতিমা, আমি রাসূলুল্লাহ এমন একদিনের কথা কইলাম যেদিন মানুষে বলল মানুষের বাইসা দূরের কথা, মানুষের নিজে নিজের শরীর বাইসা কোনো সময় থাকবে না। বাইরে হযরত ইসরাফিল আলাইহিসসালাম এখন পর্যন্ত সিংহের মধ্যে, এখন পর্যন্ত হাতের মধ্যে সিংহের উপস্থিত, আল্লাহ কোন সময় জানাইব ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি আল্লাহ এখন কেমন সংগঠিত হইলাইতাম। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ আও মামা দোয়া করি আমরা, ওইবো আর রইছেন আমার এলালো ভাবি, এ ও সারার লাগি দইবো আর যদি তাকেতে দিল না আর তুলা বাদ দিতা ফাস্টেগির কৌটাত কি সময় রদ হরছরে ভাই, আখতা স্পিড ব্রেকার ফাওয়ার বাদে ফাঁসতনে গিয়ার দুইটা না লাগে না, এর বাদে মোশন লইতে লইতে আপনি কর্ণ মধ্যে যাবার বাদে লইতে বাজি গেছে কিছু ঠানি টুনি যাই না আনটুন হিসাবে, আমিও তো আজিরে ফেলাই যেতাম বেজার হইতে আমি বইয়া ওয়াজ পারি না, হ্যাঁ না তে তুমি উপর বন্ধ করবা বুঝ পাইছো, এদিন হাইলা খান্তি নয়টায় শেষ হইলা হুজুর আমরা যত বিল দম আছে আপনার কোনো হেম্পার আইতো না চালাও দশটা টাউনের ফসিমদার হয়েছে বেড়ায় ভাইব তে যাও কামার বুজুরগণ মাশাল্লাহ আপনার মায়ের বান্দা মুরব্বী সাহেবের ভাষ্য নামে কবুল ফরমাও, তোমার বন্দায় যে আসে যে নিয়তে দান করলা কবুলের মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ আপনার বন্দার ঘেটে কার বদলতে খানদানের ভেতর মধ্যে গান্ডে ভরিয়ে দে, আয় আল্লাহ আপনার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নাদের খানদান দাদার খানদান দাদের খানদান ও রনির খানদানের জিন্দা মুদ্দা তামাম রেমা ভরিয়া দেও, এই সৎকার শিলায় আমাদের জীবন সমস্ত গুণারে মা ভরিয়া দেও সারায় ভবানি। তো যাই হোক আমার বুজুর্গন কেমন ময়দান মানুষ কবর তুলে ভাই রইবেন, কোন মানুষ কোন মানুষের ভাই সবার সম্ভব নাই, জমিন মা বাবার সঙ্গে হলাম মায়া যত সময় যাদু জমিন তুলে বাজার আইছে না বাজার তুলে গড়াইত নাই, অত সময় পর্যন্ত মা বাবা বিষ্ণায় ঘুমাইলাম ঘুমাইনি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলী গো জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলাম, জমিনে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর, ও যত মানুষ আমরা বাদ আছি আমরা সারা মা বাবার সঙ্গে যাবো বলছি, অনেক ঘরে মা আছে অনেক ঘরে মা নাই অনেক ঘরে বাবা আছে অনেক ঘরে বাবা নাই, রাসূলুল্লাহ ফরমায় মা বাবা ইলা দুয়ার দরজা বাই ইলা জমিন প্রমাণ আছে মা বাবা নাই, অনেক যুবক অনেক যুবক হায়দ্রাবাদের জমিন থাকে কিন্তু মা বাবা মারা যায় আল্লাহর বান্দায় মা বাবার মুখটা দেখার কোনো সুযোগ নাই। আমি আজকে রাতাবাড়ি সানখানি ওয়াজ আসলাম আল্লাহর যে বন্দার ঘরে দাওয়াত আসলো, মাগরিবর নামাজ পড়িলাম মাগরিবর পরে ভাত খাইছিলাম মাগরিবর পরে দেড় ঘন্টা ওয়াজ করে আইলাম আল্লাহর বন্দায় হাত ধরে কইল হুজুর আমার মা জমিন নাই, আমি কুয়েতের জমিন ছিলাম আমার মা মারা গেছে আমি লয়ন করি আমার মার দেখা সম্ভব হয়েছে না, বাইরে আল্লাহর লগে মা বাবার মায়া যত সময় পর্যন্ত সন্তান বাড়ি যায় না অত সময় পর্যন্ত মা বাবা বিষ্ণায় ঘুমাইল না,
কিন্তু কেমন দালো যখন তোমার কবর তুমি ভাই রানী গ্রামর সারা মানো এই রানীর গ্রামর সারা মানু কবর তুলে ভাই রই ভাই সারা পশ্চিম ভাই কোন মানুষে কোন মানুষ কথাবার্তা করা সম্ভব হইতো না মানুষের জবানে দিয়ে একটা কথা ভাই রইব নাফসি 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 আইটা পুত্র দালো আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করবো আমি জানি আল্লাহ বাইরে সন্তান মুসিবতে পড়লে দৌড় দে মার কুলো হয় বাবার কুলো হয় বাজার মানুষ বিপদে পড়ে যদি নিজের কোনো বাইন তা হইল না এলাকার বাইন তোর আশ্রয় লয় মানুষের সাহায্য হল কিন্তু কেমন ময়দান কবর তোলে বাইরুই ভাই সারা মানুষ পশ্চিম মুখা যাই ভাই তুমি তোমার কবর তোলে বাইরুই ভাই ওই সময় দেখ ভাই তোমার দ্বার তোলে তোমার মা উঠিয়া পশ্চিম মুখা যাইতরা সন্তানে ডাক দিব মা আজ রানীর গ্রাম তোলে বাইরইস এমন পশ্চিম মুখা যারাই তোমার বলিদার তোমার জাদু বলিলে লোকালে লইয়া যা বাবাই জানাই বাবা আজ কেমন ময়দান যাইয়ার তুমি কে আমার বাবা পড়ায় ই জমিন আমার কোন ছেলে সন্তান ছিল ও দিনের নাম হইল কেমন ময়দান এর জন্য আমার বুজুর্গ কেমন ময়দান কোনো মানুষের গুণা হাঁটু পর্যন্ত বাই রইব কোনো মানুষের গুলা কবর পর্যন্ত হইব কোনো মানুষের গুলা গর্দন পর্যন্ত হইব মানুষের মাথার দা দূরে সূর্য তেষ্টা হবো আল্লাহ সারা সহ্য করেন বলে কোনো মানুষ নাই আল্লাহর দিবা কালেন সালামে যখন জমিনের মধ্যে শহীদের মধ্যে বলবা আয় আল্লাহ আমার গুলাগার উন্মতির আপনি বলে বলিয়া দে এর জন্য আমার বুজুর্গ যদি কাল কেমতের ময়দান আর সে আজি মনে চায় নিচে রইতে তাহলে জমিন হারাম ব্যবসা জমিন আল্লাহর হবিবে ফরমাই এই যে ব্যক্তি দেখলাম পাত্র দি মাত্রা এই ব্যক্তি যে ইয়ার সুরাল্লাহ এই ব্যক্তি আর কেউ নাই আপনার উম্মতের মধ্যে একজন উম্মত যারা জমিন সুদর খারবার আপনার করিয়া রাইতা ও মা বইন খর এই জমিনের মধ্যে বন্ধনের ব্যবসা ছাড়িয়া যাও আল্লাহ কাল কেমতের ময়দান আল্লাহ উলঙ্গ করিয়া তোমার আল্লাহ দুজোর মধ্যে লিখে ভরি লাইবা যে বাড়ি যে এলাকা বন্ধন হামাইছে খোদার কসম ই এলাকা আল্লাহর রহমত আর বরকত নাই এটা একটা জাহিলি আরম্ভ হয়েছে হয়েছে কিনা বেটিন তোর আওয়াজ বারিন্দাত উসরাত বাড়িত না কোরআন শরীফ তিলাওয়াত করলে গরুর আওয়াজ বারে বাড়িত না হলো না হিসাব কর হদিস হইছে ও বেটি আকরম স্যার বাড়ির উসরাত মাত না হাই রে সলমান বন্ধন যেগু এগুলোর নাম আমি তৈছি বউ গির দেব বেজার হই না মনে হয় জমিন জ্বলি যার আওয়াজ আর দাবত উদ্যা না দিলে দেও বাধা না আমার দাওয়াতর অভাব নাই শুক্রিয়া আল্লাহর দরবারও এখন অমিক্রণে বেড়া লাগাই দিছে আল্লাহলে গতবার একদিনও বন্ধ হয়েছে না এখানে আপনার এপ্রিলের বারো তারিখ পর্যন্ত আমার ভরপুর ওয়াজ আসলো আমি সব ওয়াজ হাইলাকান্দি শিলচর আর খালাই নেরিয়াত করি গোটা করিমগঞ্জ আমি খুব কম রাখি হেরে রে এগুদুগু রাখি সিকিউরিটি বাসাই তামানে মানে হইবা মানে ঘুম খাই দিয়েছি বুঝতে পারছেন ও হিসাবে আমি রাখি আল্লাহ ইবাদি আমার ওই ই দারাবাই বউ থুন্না জবানাত আমার ওয়াজর রানিং এবার জানুয়ারি হামাইছে আমার ১৯ বছর চলে বুঝেছেন আমি যখন ডাতাবাড়ি টাইটেল মাথায় সাথে ফড়িয়া টাইটেল ভাস করার পাঁচ বছর রাখতেন ওয়াই রানিগ্রাম নাক্কা ফোন ও সময় করে ওয়াই সারা রাত রইয়া ওয়াজ করিয়া বাদর দিন বিয়ানে ১০ থেকে ২৫ খান দিছি আমার মাত বুঝা গেছে নি আড়াইশো হৌ জবানার ওয়াই আর এখন আইলে তো চার হাজার সাড়ে চার হাজার দিতে হল না এটা বেজানো নাক্কা ফোন ও তো গতদিন আইসি সাড়ে সাইড দিছ
ও গত করু ইনাই থুরে রানো তো যাও কি আমি যে ঠেকা দেব কেন হয়েছি না ঠেকার লালসেও বার হয়েছি না একমাত্র দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহর হবিবর দিন ইসলাম প্রচারের খাতিরে বার হয়েছি আমার লোকে দোয়া করবা আমিও আপনার লোকে দোয়া করবো আমার বুজুর্গন সময় শেষ হয়েছে বড় আরাম লাগছিলো মাপাইছো আমার স্বামী বাড়িত নাই তোমার কি জিনিস দিমু হবিবি আজমিয়ে ফরমাই যদি স্বামী বাড়িত নাই তাহলে একটা কাম করো তোমার বাড়ির দেখি আর কিছু দরু আছে আমার স্বামীর পয়সার বিনিময় দরু দে এখান যা লইছ বকরির খোল্লা হারামও না হালালো হারাম হান্ডি হালাল না হারাম হারাম দরু হালাল না হারাম বাড়ি তানিয়া বিবিরে হয়েছে থাও বাল্লা হয়েছে আর দুই দিন সেফটা উড়ি লওয়া লাগতো বুঝতে আর কোনটা লাগতো না খালি অগুদি খেসি দাম জুল বানাও বলে চাইব হবিবি আজম রহমতুল্লাহ আলাই রান্দা গুছলো গেছ বিবিরে অগু জুইত করে দিয়া বিবিয়ে দইয়া পরিষ্কার করিয়া উন্দালো চুলা আপনার রান্ধিছে রান্দা শেষ হয়ে যাই বিবি আপনার হরা দিয়াং এইভাবে ডাকিয়া রাখছ এইভাবে ডাকিয়া রাখছেন হবিবি আজম যখন করে আইলাম খানি আরম্ভ করতাম যখন প্লেটের মধ্যে রুটি লইছেন ভাত লইছই হবিবি আজমির বিবিয়ে যেমনে চামচ লইছই যখন হান্ডির ভিতরে চামচ মারয় ওই সময় দেখা যায় আল্লাহর হুকুমে সমস্ত হান্ডির গুছ আপনার রক্ত ভরে যায় সমস্ত হান্ডি রক্ত ভরপুর হবিবি আজমির বিবিয়ে বার করুন বার কর এইভাবে হরা সরাইছে ময়দানে ওই সময় দেখা যায় আমার সমস্ত হান্ডি আল্লাহ রক্ত পরিণত করে দিলাইছ হবিবি আজমির বিবিয়ে খান দইল আদরের স্বামী আমি আগে হয়েছি সুদর খারবার মন ভরতাই আল্লাহ তোমার গর তোমার সোনার মধ্যে সমস্ত গোস্তর বদলে আল্লাহ রক্ত দিলাইছ হবিবি আজমি আল্লাহর হুকুম হইছে মায়া লাগছে ওই সময় দেখা যায় আল্লাহ সদগুর লিষ্ট ধরে নাম খাটিয়া আল্লাহ জমানার মধ্যে একজন শ্রেষ্ঠ বলি আল্লাহ লিষ্ট নাম লেখছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে হল সুবহানাল্লাহ এত বড় সুদগুর আর ওইটা করেন না এর বাদে আল্লাহর দরবারে তওবা হইছে আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিছে আল্লাহ ওলি আল্লাহর লিষ্ট নাম লেখছে তে আমরা যত ভুল করি না কেন আখেরি জবানের নবীর উম্মত ও নবীর উসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করবো দেখি সাই একজন ভাই আত লম্বা করো যে আমার মা বাবা আছে তোমার নাই অন্ধকার কবর আমি দোয়া করবো আল্লাহ তাদের কবর জন্নতর বাগান বানাইব আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 500 টাকা একজন মানুষে দেও এখন তাহলে দেও না তাহলে বাদ দেবে আগে তো জান দিছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই কত কইছে এই 500 কইতো না আরো বেশ কইবো আন্দাজে কই দিছি কেন বড় লাগে এই নও হেন নি ডাম্পারের মালিক নি কিছু মায়া করে 3000 ডাক দিস ইয়া খালি 3000 ডাক নি ওলা আল্লোত নি আচ্ছা এখন ওয়াজ আইলা করে বিপদ করলা নি তা করলে তো মানুষ ওয়াজ চালাই তে আপনি কোন চাই কিলা কিতা করতা জি কত হাসাও নি নারে তকবীর
মুরা মারি দেও নাই তা রাত দশটার বা ধরতিন নাম কি দা শামসুল হক আমার মাই জানাম শামসুল হক সব 3000 টাকা আমার মাই জানাম শামসুল হক সব 3000 টাকা হায় আল্লাহ তোমার বন্ধায় 500 হইলাম তোমার বন্ধায় না করোনা না 1000 হইলাম না করোনা না আল্লাহ তোমার বন্ধারে 3000 হইলাম না ফল হইলাম আল্লাহ তোমার বন্ধারে সরকারে কবুল ফরমা তোমার বন্ধার আনে ওয়ালা ফর বিফর বলা মুসিবত তামাম করে মদদ ফরমা তোমার বন্ধার মার খানদান বাবার খানদান নানার খানদান লানির খানদান দাদার খানদান দাদির খানদান হৌরডের খানদানের জিন্দা মুর্দা তামাম রে মা ফরমাও কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক করলো রে হাসর করে লাগি বললে আরম্ভ করছো আচ্ছা 500 টাকা দেও বা এটা বহু জোয়ান আছো আমি দোয়া করবো এখন রিচার্জ করতেও যাই গিয়ে 300 টাকা হলো না মাশাল্লাহ মাশাল্লাহ আমি দোয়া করমু আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার লগে হাশর করবা।